আজকে আমরা শিখব 300 কে 8 দ্বারা ভাগ করলে ফলাফল কি দাঁড়ায়। ডিভাইড 300/8। লক্ষ্য করুন, আমি গত ক্লাসেই আপনাদেরকে শিখিয়েছি ইংলিশে 8 দুইটা জিরোর সমষ্টি, উপরে একটা জিরো এবং নিচে একটা জিরো মিলেই ইংলিশে 8/8 হয়। এখন আমরা খুব সহজেই ভাগটা করে ফেলি, 8-এর নিচের জিরো এবং 300-এর উপরের একটা জিরো কাটা, 8-এর উপরের জিরো এবং 300-এর আর একটা জিরো কাটা, তাহলে অবশিষ্ট থাকলো কি 3। এটাই অ্যান্সার। I want peace. I want problems. Always.